পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জল আসছে, জেনে নিন মুক্তির সহজ উপায়। পেঁয়াজ কাটতে গিয়ে চোখে কম বেশি সবারই জল আসে। পেঁয়াজের জৈব রাসায়নিক গঠনের কারণে পেঁয়াজ কাটলে তা থেকে ঝাঁজ বের হতে থাকে। পেঁয়াজে আছে অ্যালিনেস নামে এক ধরনের উৎসেচক, সেগুলো সালফেনিস অ্যাসিডের কোনো অনুসঙ্গে মিশলেই ল্যাক্রিমেটরি ফ্যাক্টর নামে এক ধরনের উদ্বায়ী পদার্থ উৎপন্ন হয়। এই কারণে পেঁয়াজ কাটলে বাতাসে তার ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে এক নিবেশে। এখন কথা হলো, পেঁয়াজ কাটবেন কিন্তু ঝাঁজ লাগবে না কিভাবে সম্ভব, চলুন জেনে নেওয়া যাক। পেঁয়াজ কাটার সময় করণীয়। পেঁয়াজ কাটার সময় ধারালো ছুরি বা বটি ব্যবহার করুন, এর ফলে পেঁয়াজের কোষ কম ক্ষতিগ্রস্ত হবে এবং ল্যাক্রিমেটরি ফ্যাক্টর নামে এক ধরনের উদ্বায়ী পদার্থটি কম নির্গত হবে, ফলে চোখে জল আসার সম্ভাবনা কমবে। পেঁয়াজের গোড়া এবং মাথায় সবচেয়ে বেশি এনজাইম থাকে, তাই আগেই পেঁয়াজের মুখ একটু বেশি করে কেটে নিন। উনুনের সামনে বা ওভেনের সামনে পেঁয়াজ কাটুন, আগুনের সালফার পেঁয়াজের এনজাইমকে নষ্ট করে দেয়, এতে চোখ জ্বালা করার সম্ভাবনা কমে যায়। খোলা জায়গায় যেমন জানলার পাশে বা ভেন্টিলেটর চালু করে পেঁয়াজ কাটুন, এতে পেঁয়াজের চোখ জ্বালানি গ্যাস তাড়াতাড়ি বেরিয়ে যাবে। পেঁয়াজের মুখটি কেটে মিনিট দশেক জলে ভিজিয়ে রাখুন, তারপর কাটলে চোখ জ্বালা করবে না। কাটার আগে সেটি মিনিট পনেরো ফ্রিজে রেখে দিন, চাইলে বরফ জলেও রাখতে পারেন, এর ফলেও চোখ বাঁচবে। পেঁয়াজ যদি খুব দ্রুত গতিতে কাটতে পারেন তাহলেও চোখে জল আসার সম্ভাবনা কমে। ফ্যানের নিচে দাঁড়িয়ে পেঁয়াজ কাটলেও চোখ জ্বালা তুলনামূলক কম হয়। আরেকটি বিষয় হলো, পেঁয়াজ কাটার সময় বড় সাইজের রোদ চশমা কিংবা সাঁতার কাটার চশমা পরে নিতে পারেন, এটি দারুণ উপকারী, চোখে পেঁয়াজের ঝাঁজ যাবে না। উপরের বিষয়গুলোর যে কোনো একটি মেনে চললে পেঁয়াজের ঝাঁজ থেকে মুক্তি পাওয়া সম্ভব। নতুন নতুন ভিডিও পেতে জানতে চাই টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।